তীব্র যানজট এখন শহুরে জীবনের দৈনন্দিন সঙ্গী। বাস, প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল হোক না কেন, প্লেন আর নৌযান ছাড়া সব যানবাহনেই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অনেকেই হয়তো খায়েশ জাগে যদি প্লেনে করে সব জায়গায় যেতে পারত। আর অনেকের কাছে এই অসম্ভব স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশেষ এক গ্রামের বাসিন্দারা। গ্রামটিতে ঢুকলেই দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি প্লেন। সেগুলো কোনো সংস্থা বা সরকারের নয়, এখানে যারা বসবাস করেন সব তাদের নিজস্ব। এখানকার বাসিন্দারা কর্মসংস্থান সহ বাজার করতে কিংবা বেড়াতে যান প্লেনে চড়ে। ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ারপার্ক নামের এই এলাকায় গেলেই এমন দৃশ্য চোখে পড়বে। জায়গাটি পুরোপুরি ব্যক্তিগত মালিকানাধীন, অনুমতি ছাড়া এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। এখানকার কেউ বাইরের কাউকে আমন্ত্রণ করলে তবেই প্রবেশ করা যায়। এমন যাতায়াত ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে একটি বড় ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের বেশ কিছু জায়গায় এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল, পরে সেগুলোকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জায়গাগুলোকে পরবর্তী সময়ে রেসিডেন্সিয়াল এয়ারপার্কে পরিণত করা হয়। ক্যামেরন এয়ারপার্ক তেমনই একটি জায়গা। অবসরপ্রাপ্ত মিলিটারি পাইলটদের জন্যই তৈরি করা হয়েছিল এই এয়ারপার্ক, পরে ধীরে ধীরে পাইলটদের সংখ্যা অনেক বেড়ে যায়। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।